আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আর তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেল ফ্লার্ক বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকে আমি তোমাদের সামনে আমার করোনাকালীন সময়ে 120 নাম্বার লেকচার শুরু করতে যাচ্ছি। আজকের লেকচার হচ্ছে দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জ্যামিতিক আলোকবিজ্ঞান অধ্যায় থেকে দুইটি নতুন টপিক। দেখো, আজকের প্রথম টপিক হচ্ছে লেন্স তৈরির সমীকরণ বা লেন্স মেকার ইকুয়েশন, অর্থাৎ যে সমীকরণ প্রয়োগ করে লেন্স তৈরি করা হয় সেই সমীকরণটাই আমরা আলোচনা করব। এই সমীকরণের প্রয়োগ করে অসংখ্য গাণিতিক সমস্যা বা সৃজনশীল প্রশ্নের গ এবং ঘ নাম্বার প্রশ্নটা আসতে পারে। তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। দেখো, আমি চিত্রে একটি লেন্স, উত্তর লেন্স বা উভয়ত্তর লেন্স স্থাপন করলাম। এই উভয়ত্তর লেন্সের দুটো পৃষ্ঠ থাকে, প্রথম পৃষ্ঠ এবং দ্বিতীয় পৃষ্ঠ। দুটো পৃষ্ঠকে আমরা আপতিত পৃষ্ঠ বলতে পারি। যদি দুটো পৃষ্ঠের যে কোনো একটি পৃষ্ঠে আলোকরশ্মি আপতিত হয় সেই পৃষ্ঠকে বলবো আপতিত পৃষ্ঠ, আর যে পৃষ্ঠে আলোকরশ্মি প্রতিসরিত হয় সেই পৃষ্ঠকে বলবো প্রতিসরণ পৃষ্ঠ। দেখো, এখানে এই এই লেন্সের উ হচ্ছে আলোকেন্দ্র, ও হচ্ছে আলোকেন্দ্র, এ বি লেন্সের উমেশ। দেখো, পি উ এটা হচ্ছে প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের উপর কোন একটা বিন্দুতে, পি বিন্দুতে একটি বস্তু স্থাপন করলাম। এই বস্তু থেকে আলোকরশ্মি লেন্সের প্রথম পৃষ্ঠে আপতিত হয়েছে। দেখো, লেন্সের প্রথম পৃষ্ঠে আপতিত হওয়ার পর আলোকরশ্মি যদি লেন্সের দ্বিতীয় পৃষ্ঠ না থাকতো তাহলে এম এন ফতে প্রতিসরিত হতো। এম এন ফতে প্রতিসরিত হয়ে সেটি এম এন ফি ওয়ান ফতে চলে যেত, এম এন ফি ওয়ান ফতে চলে যেত যদি কোন পৃষ্ঠ না থাকতো, এন পৃষ্ঠ না থাকতো। আবার ফি বিন্দু থেকে আরেকটি আলোকরশ্মি ফদানক্ষের সমান্তরালে চলে যাবে। এই ফদানক্ষের সমান্তরালে আপতিত হওয়ার পর আমরা জানি যে ফদানক্ষের সমান্তরালে আপতিত আলোকরশ্মি প্রতিসরণের পর ফদানক্ষ বরাবর চলে যায়। যখন ফদানক্ষ বরাবর চলে যাবে তখন প্রথম পৃষ্ঠ থেকে আপতিত আলোকরশ্মি এন এন ফি ওয়ান এই রশ্মিটা এবং আলোকেন্দ্র দিয়ে আপতিত আলোকরশ্মি পি ও এবং প্রতিসরিত আলোকরশ্মি পি ও পি ওয়ান পরস্পর মিলিত হবে। এই ফি ওয়ান বিন্দুটা হবে তখন ফি বিন্দুর বা ফি বিন্দু বস্তুর প্রথম পৃষ্ঠের জন্য বাস্তব প্রতিবিম্ব। দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু এখানে লেন্সের দুটি পৃষ্ঠ আছে, দুইটা পৃষ্ঠ থাকার কারণে আলোকরশ্মি প্রথম পৃষ্ঠটা এম বিন্দুতে আপতিত হবে। আপতিত হওয়ার পর কাঁচ মাধ্যমে প্রতিসরিত হবে। এই কাঁচ মাধ্যমে এম থেকে এন পর্যন্ত প্রতিসরিত হয়ে আসবে। তখন এম বিন্দুতে এসে লেন্সের দ্বিতীয় পৃষ্ঠে আবার আপতিত হবে। আপতিত হলে যেহেতু দেখো গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতিত হচ্ছে, সেহেতু অবশ্যই বেঁকে যাবে। এবং কিভাবে বেঁকে যাবে? অভিলক্ষ থেকে দূরে সরে যাবে। সেজন্য সেটি এম ফি ওয়ান ফতে না গিয়ে এম ফি টু পথে চলে গেছে। এই এম ফি টু এবং প্রধান অক্ষ বরাবর প্রতিসরিত রশ্মি ফি ও ফি টু পরস্পর মিলিত হয়। সেই ক্ষেত্রে দেখা যাবে যে ফি টু বিন্দুটা দ্বিতীয় পৃষ্ঠের জন্য বাস্তব প্রতিবিম্ব। এই ক্ষেত্রে দেখো, দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রে ফি ওয়ান বাস্তব প্রতিবিম্বটা অবাস্তব বস্তু হিসেবে কাজ করছে। কি হিসেবে কাজ করছে? অবাস্তব বস্তু হিসেবে কাজ করছে। আমি আবার একটু বলতেছি, ফি ওয়ান ফি থেকে আলোকরশ্মি, দুটি আলোকরশ্মি আপতিত হয়, একটা লেন্সের প্রথম পৃষ্ঠে এম বিন্দুতে আর একটা আলোকেন্দ্র বরাবর। প্রথম পৃষ্ঠে আপতিত হওয়ার পর সেটি যদি দ্বিতীয় পৃষ্ঠে না থাকতো তাহলে ফি ওয়ান মধ্যে চলে যেত, যার কারণে এই ফি ওয়ান এবং আলোকেন্দ্র বরাবর আপতিত আলোকরশ্মি পরস্পর মিলিত হয়ে একটি বিম্ব তৈরি করতো। এই ফি ওয়ান বিম্বটা ফি বস্তুর জন্য প্রথম পৃষ্ঠের বাস্তব প্রতিবিম্ব হিসেবে পেতাম, কিন্তু লেন্সের দ্বিতীয় পৃষ্ঠে থাকার কারণে সেই এন বিন্দুতে এসে এম এন রশ্মি এন বিন্দুতে এসে আবার আপতিত হবে, যার কারণে ফি ওয়ান ফতে না গিয়ে প্রতিসরিত রশ্মি ফি টু ফতে যায়। এই ক্ষেত্রে ফি ওয়ান দ্বিতীয় পৃষ্ঠের জন্য ফি ওয়ান বাস্তব বিম্বটি অবাস্তব বস্তু হিসেবে কাজ করে এবং ফি টু বিম্বটি হবে চূড়ান্ত লেন্সের জন্য চূড়ান্ত বাস্তব প্রতিবিম্ব। লেন্সের জন্য চূড়ান্ত কি প্রতিবিম্ব? বাস্তব প্রতিবিম্ব। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যেহেতু এখানে আলোকরশ্মি বাহ্য মাধ্যম থেকে যাচ্ছে, সেই জন্য আমি বাহ্য মাধ্যমের প্রতিসরণের কল্পনা করলাম। মিউ ওয়ান সমান ওয়ান এবং কাঁচ মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমি কল্পনা করলাম মিউ টু সমান মিউ। আমি কোনো কোনো ক্ষেত্রে মিউ টু প্রয়োগ করবো, আবার কোনো কোনো ক্ষেত্রে মান বসাবো। দেখো প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে আরেকটু জিনিস দেখি। আমরা জানি যে চিহ্নের প্রথম অনুসারে যেদিক থেকে আলোকরশ্মি আপতিত হচ্ছে সেদিকে বস্তু থাকলে বস্তুর দূরত্ব ধনাত্মক। দেখো, এদিক থেকে আলোকরশ্মি আপতিত হচ্ছে এবং বস্তু লেন্সের যেদিক থেকে আলোকরশ্মি আপতিত হচ্ছে সেদিকে, সুতরাং বস্তুর দূরত্ব পি ও সমান
বস্তুর দূরত্ব পি ইউ সমান আমরা লিখতে পারি প্লাস ইউ, এবং বস্তু যেদিকে আলোকরশ্মি যেদিকে প্রতিসরিত হয় সেদিকে বিম্ব থাকলে তার দূরত্ব পজিটিভ হয়। দেখো প্রতিসরিত হচ্ছে বিপরীত পৃষ্ঠে, বিম্ব কিন্তু বিপরীত পৃষ্ঠে তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বিম্বের দূরত্বগুলিকে পজিটিভ পাব। আর যেদিকে প্রতিসরিত হচ্ছে সেদিকে যদি বক্রতার ব্যাসার্ধ থাকে সেটা অবশ্যই কি হবে, ধনাত্মক হবে। দেখো প্রিয় শিক্ষার্থী, গোলকীয় প্রতিসরণের ক্ষেত্রে, গোলকীয় প্রতিসরণের ক্ষেত্রে বা গোলীয় প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মি যদি মিউ ওয়ান প্রতিসরণের অর্থাৎ হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরিত হয়, সেই ক্ষেত্রে আমরা গোলীয় তলের প্রতিসরণের জন্য আমরা পাই, গোলীয় তলের প্রতিসরণের জন্য আমরা পাই মিউ ওয়ান বাই ইউ প্লাস মিউ টু বাই ডি সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর সমান আর। সমীকরণ এক, এখানে মিউ ওয়ান হচ্ছে হালকা মাধ্যমের প্রতিসরণ অঙ্ক, মিউ টু হচ্ছে গণমাধ্যমের প্রতিসরণ অঙ্ক, ইউ হচ্ছে বস্তুর দূরত্ব, বি হচ্ছে বিম্বের দূরত্ব, আর হচ্ছে গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধ। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি ল্যান্সের প্রথম পৃষ্ঠে প্রতিসরণের জন্য এই সমীকরণটা প্রয়োগ করব। দেখো ল্যান্সের প্রথম পৃষ্ঠে প্রতিসরণের ক্ষেত্রে প্রথম পৃষ্ঠের জন্য যেহেতু বস্তু যেদিকে প্রতিসরণ সেদিকে, সেহেতু বস্তুর দূরত্ব উপি সমান প্লাস ইউ লিখতে পারি, প্রতিবিম্ব প্রতিসরণ যেদিকে বিম্ব সেদিকে, সেহেতু প্রতিবিম্বের দূরত্ব উপি ওয়ান সমান ভি ওয়ান লিখতে পারি প্লাস বি ওয়ান, এবং এই বিম্ব যেদিকে প্রতিসরণ যেদিকে সেদিকে গোলকীয় ব্যাসার্ধ আসি বিদায় বক্রতার ব্যাসার্ধকে আমরা লিখতে পারি প্লাস আর ওয়ান। চারপাশের মাধ্যম এবং লেন্সের মাধ্যমকে যদি আমি যেদিক থেকে যাচ্ছে যেখান থেকে আলোকরশ্মি যাচ্ছে সেই মাধ্যম এবং লেন্সের মাধ্যমকে যদি আমি মিউ ওয়ান এবং মিউ টু কল্পনা করি, তাহলে এক নম্বর সমীকরণ অনুসারে আমি লিখতে পারি প্লাস মিউ ওয়ান বাই ইউ প্লাস প্লাস মিউ টু বাই ভি ওয়ান সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর ওয়ান। এটাকে আমি দুই নম্বর সমীকরণ লিখলাম। যদি যদি চারপাশের মাধ্যমকে বায়ু মাধ্যম কল্পনা করি, সেই ক্ষেত্রে আমি মিউ ওয়ান সমান ওয়ান লিখতে পারি, এবং মিউ টু সমান কাজ মাধ্যমকে মিউ লিখলে দুই নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি ওয়ান বাই ইউ প্লাস মিউ বাই ভি সমান মিউ মাইনাস ওয়ান বাই আর ওয়ান সমীকরণ তিন। তাহলে আমরা প্রথম পৃষ্ঠের জন্য গোলীয় তলের প্রতিসরণের সমীকরণ পেয়ে গেলাম। এখন দেখো আলোকরশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে না গিয়ে এই যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেত, সেই ক্ষেত্রে দেখো আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হয় তখন এই এক নম্বর সমীকরণটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে, দেখো বিম্ব তৈরি হচ্ছে প্রথম মাধ্যমে, তাহলে প্রতিসরিত, তাহলে আমাদের এখানে পাবো মিউ ওয়ান বাই বি, অর্থাৎ আমরা এখানে পেয়েছিলাম মিউ ওয়ান বাই ইউ, কিন্তু গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে সেটি কি হয়ে যাবে, পরিবর্তিত হয়ে মিউ ওয়ান বাই বি হয়ে যাবে। আমরা এখান থেকে পেয়েছিলাম মিউ টু বাই বি, দেখো গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে সেটা মিউ টু বাই ইউ হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি মিউ ওয়ান বাই ভি প্লাস মিউ টু বাই ইউ সমান মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই আর, এই ক্ষেত্রে পাইছিলাম মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। অর্থাৎ হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে গেলে যেরকম হবে, গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে প্রতিসরণাঙ্ক বলে তার বিপরীত হয়ে যাবে, বি এর স্থলে মিউ ওয়ান চলে আসবে, ইউ এর স্থলে মিউ টু চলে আসবে, এবং মিউ ওয়ান মাইনাস মিউ টু হয়ে যাবে। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রে প্রতিসরণ কিরকম পাবো, দেখো দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রে আমরা প্রতিসরণ পাবো, দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রে আমরা প্রতিসরণ পাবো, যেহেতু পি টু বাস্তব বিম্ব, ফি টু বাস্তব বিম্ব এবং ফি ওয়ান অবাস্তব বস্তু হিসেবে কাজ করতেছে, ফি টু বাস্তব বিম্ব এবং ফি ওয়ান অবাস্তব বস্তু হিসেবে কাজ করছে, তাহলে আমি এখানে লিখব অবাস্তব বস্তুর দূরত্ব, অবাস্তব বস্তুর দূরত্ব ও ফি ওয়ান সমান আমরা লিখতে পারি মাইনাস বি ওয়ান, এরপরে বিম্বের দূরত্ব, বিম্ব যেহেতু বাস্তব বিম্বের দূরত্ব ও পি টু সমান আমি লিখব বিম্বের দূরত্বকে আমি ভি লিখলাম, পজিটিভ বি বাস্তব বিম্ব, সেজন্য আমি এটার দূরত্বকে কি লিখলাম পজিটিভ ভি লিখলাম, এবং আলো যেদিকে প্রতিসরিত হচ্ছে সেদিকে ব্যাসার্ধ গোলকীয় ব্যাসার্ধ আসি বিদায় আমি বক্রতার ব্যাসার্ধকে লিখলাম, বক্রতার ব্যাসার্ধকে আমি লিখলাম আর টু। তাহলে এই চার নম্বর সমীকরণ থেকে আমরা পাই, চার নম্বর থেকে কি পাই দেখো ও পি বাই, দেখো এখানে বি ওয়ান ছিল বস্তুর দূরত্ব, তাহলে মিউ ওয়ান বাই বি মাইনাস মিউ টু বাই বি ওয়ান, ইউ মানে হচ্ছে বি ওয়ান সমান মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই আর টু, মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই কি টু আর টু, মিউ ওয়ান মাইনাস
কল্পনা করলে আমরা লিখতে পারি তাহলে ওয়ান বাই ভি, ওয়ান বাই কত, ভি মাইনাস মিউ বাই ভি ওয়ান সমান ওয়ান মাইনাস মিউ টু বাই আর টু সমীকরণ ছয়। সমীকরণ কত ছয়, দেখো প্রিয় শিক্ষার্থী আমরা তিন নং সমীকরণ এবং ছয় নং সমীকরণ যোগ করব, তিন নং সমীকরণ এবং ছয় নং সমীকরণ। দেখো আমরা এখন তিন নং এবং ছয় নং সমীকরণ যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি ওয়ান বাই ইউ প্লাস মিউ বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ভি মাইনাস মিউ বাই ভি ওয়ান সমান মিউ মাইনাস ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান মাইনাস মিউ বাই আর টু। আমার তিন নং সমীকরণ ছিল ওয়ান বাই ইউ প্লাস মিউ বাই ভি ওয়ান সমান মিউ মাইনাস ওয়ান বাই আর ওয়ান, এবং ছয় নং সমীকরণ ছিল ওয়ান বাই ভি মাইনাস মিউ বাই ভি ওয়ান সমান ওয়ান মাইনাস মিউ বাই আর টু। দেখো প্রিয় শিক্ষার্থী এই এটা আর এটা কি যাবে, কাটাকাটি যাবে, তাহলে বাকি থাকবে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সমান মিউ মাইনাস ওয়ান বাই আর ওয়ান মাইনাস। দেখো আমি মাইনাস কেন আনলাম, আমি যদি ওয়ান মাইনাস মিউ কে মিউ মাইনাস ওয়ান করি তাহলে মাইনাস কমন নিতে হবে, আমি এখান থেকে নিতে মাইনাস কমন নিই এবং প্লাসের সাথে গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস মিউ মাইনাস ওয়ান বাই আর টু। দেখো এখানে মিউ মাইনাস ওয়ান কমন হচ্ছে, মিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু, তাহলে আমরা লিখতে পারতেছি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সমান মিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু। সমীকরণ সাত, আমি এই মিউ কে এভাবে লিখতে পারি, দেখো মিউ সমান মিউ বাই ওয়ান। দেখো আমরা মিউ সমান পাইছিলাম মিউ টু আর ওয়ান সমান পাইছিলাম মিউ ওয়ান, তাহলে আমি যদি এই মানটা এখানে বসাই দিই ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সমান মিউ টু বাই মিউ ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু। সমীকরণ আট, এই সমীকরণ সাত নাম্বার এবং আট নাম্বার হলো ল্যান্ডস মেগার ইকুয়েশন বা ল্যান্ডস তৈরি সমীকরণ, ল্যান্ডস তৈরি সমীকরণ। এখন দেখো প্রিয় শিক্ষার্থী যদি যদি লক্ষ্যবস্তু অসীম অবস্থান করে, অনেক দূরে অবস্থান করে এবং বিম্ব যদি ফোকাস দূরত্ব অবস্থান করে, ফোকাস দূরত্ব মানে হচ্ছে পদার্থ ফোকাস পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। অর্থাৎ ল্যান্ডসের বস্তু যদি অসীমে, অর্থাৎ ইউ সমান যদি ইনফাইনিটি এবং ভি সমান যদি স্মল এফ হয়, অর্থাৎ অসীমে ইউ সমান ইনফাইনিটি এবং ভি সমান স্মল এফ হয়, তাহলে সাত নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি ওয়ান বাই ইনফাইনিটি প্লাস ওয়ান বাই এফ সমান মিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু। তাহলে ওয়ান বাই ইনফাইনিটি সমান আমরা জানিয়েছি জিরো, তাহলে ওয়ান বাই এফ সমান হবে মিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু। আমি এটাকে নয় নং সমীকরণ দিতে পারি, এটা হচ্ছে ফোকাস দূরত্ব এবং প্রতিসারণাঙ্ক প্রতিসারণাঙ্কের মধ্যে সম্পর্ক, আর এটা ছিল বিম্ব লক্ষ্যবস্তুর বিম্ব লক্ষ্যবস্তুর দূরত্ব এবং প্রতিসারণাঙ্কের মধ্যে সম্পর্ক। আমি দশ নং সমীকরণ থেকে লিখতে পারি ওয়ান বাই এফ সমান মিউ টু বাই মিউ ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা ল্যান্ডস মেকার ইকুয়েশন বা ল্যান্ডস প্রস্তুতকরণের সমীকরণ বুঝতে পারছো, আর তোমরা আমার ইউটিউব চ্যানেল ফ্লার বিডি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমার এই পর্যন্ত যত ক্লাস আপলোড করেছি সব ক্লাস এই ফ্লার বিডি ইউটিউব চ্যানেলে আসে, সুতরাং তোমরা যদি এটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের আশা করি উপকার হবে। আমরা এখন একটা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। দেখো প্রিয় শিক্ষার্থী একটি উভাবত ল্যান্সের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 12 সেন্টিমিটার ও 18 সেন্টিমিটার। একটি উভাবতল লেন্স অর্থাৎ অবতল লেন্স আমরা বলবো, একটি অবতল লেন্স যে অবতল লেন্সের উভয় পৃষ্ঠে অবতল সেই অবতল লেন্সকে বলা হয় উভাবতল লেন্স। এই উভাবতল লেন্সের বক্রতার ব্যাসার্ধ প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ 12 সেন্টিমিটার এবং দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ 18 সেন্টিমিটার। লেন্সটির ফোকাস দূরত্ব দিয়ে আছে 14.7 সেন্টিমিটার। প্রতিসারণাঙ্ক বার করতে হবে। দেখো আমি এখানে একটা অবতল লেন্স আঁকছি উভাবতল লেন্স, এই যে এটা প্রধান ফোকাস, এই পর্যন্ত দূরত্বটাকে আমি মনে করলাম এফ, এবং এইটা প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ আর ওয়ান, দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ আর টু। দেখো আমরা কিছুক্ষণ আগে যখন আমরা ল্যান্স মেকার ইকুয়েশন প্রমাণ করছিলাম তখন আমরা বলেছিলাম উত্তল ল্যান্সের ক্ষেত্রে প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ সবসময় ধনাত্মক, দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ সবসময় ঋণাত্মক। অবতল ল্যান্সের ক্ষেত্রে প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ ঋণাত্মক, দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ ধনাত্মক। তাহলে আমি প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধকে লিখতে পারি -12 সেন্টিমিটার, দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধকে লিখতে পারি 18 সেন্টিমিটার আর টু ইকুয়াল,
এবং আমরা জানি যে অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক হয়, তাহলে f সমান -14.4 সেমিমিটার, মিউ সমান হোয়াট? আমরা লেন্স মেকার ইকুয়েশন থেকে জানি যে 1 বাই f সমান মিউ মাইনাস 1 ইনটু 1 বাই আর 1 মাইনাস 1 বাই আর 2। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে 1 বাই f সমান আমরা লিখতে পারি -14.4 ইকুয়াল মিউ মাইনাস 1। দেখো 1 বাই আর 1 সমান ছিল -12f মাইনাস, এখানে 1 বাই 18 আসবে। দেখো আমি মাইনাস দ্বারা গুণ করে ফেলতেছি, তাহলে 1 বাই 14.4 ইকুয়াল মিউ মাইনাস 1, এখানে মাইনাস দ্বারা গুণ করলে এটা 1 বাই 12f হয়ে যাবে, এটা প্লাস 1 বাই 18 হয়ে যাবে, মাইনাস দ্বারা গুণ করছি, মাইনাস দ্বারা গুণ করে করছি, মাইনাস দ্বারা গুণ করছি। দেখো ভা 1 বাই 14.4 ইকুয়াল মিউ মাইনাস 1, এটাকে লসাগু করলে আমরা কত পাবো, 12 আর 18 লসাগু হচ্ছে 36, এটা হবে 3 বারো 36 যোগ 18 দুগুণে 36, তাহলে আমরা টোটাল পাবো মিউ মাইনাস 1 ইকুয়াল, দেখো আমরা এটা 5 বাই, এখান থেকে আমরা পাবো মিউ মাইনাস 1 5 বাই 36। দেখো এটা দিয়ে যদি আমরা 36/5 দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা পাবো 36/5 ইনটু 14.4, 14.4 কত, 4, আমরা কত পাই একটু দেখি, ক্যালকুলেটারে হিসাব করে একটু কত পাই দেখি, 36 ইনটু 14.4 ভাগ 5, তাহলে আমরা পাচ্ছি 103.68। আমরা কত পাচ্ছি তোমাদের বলেছি, বলুন আমরা কত পাচ্ছি, 36, সরি আমাদের এটা 14.4টা ছিল নিচে, 1 বাই 14.4, তাহলে আমরা পাচ্ছি 36/14.4/5, তাহলে আমরা পাচ্ছি টোটালি পাচ্ছি 0.5, কত 0.5, তাহলে আমরা মিউ সমান পাবো 1 প্লাস 0.5 বা 1.5, অর্থাৎ কাস অবতল লেন্সটি বা কাসের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা লেন্স মেকার ইকুয়েশন বুঝতে পারছো। আমরা আগামী এপিসোডে নতুন আরেকটি টপিক্স নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে আবারও আহ্বান জানাবো আমার ইউটিউব চ্যানেল ফ্লার ভিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ।